আচ্ছা, খুব সুন্দর কালেকশন, মানে খুব কালারফুল কালেকশন লনের উপর। তো আজকে যেটা দেখাবো সেটি হচ্ছে গিয়ে আদনান লিভাসের। আদনান লিভাস মানে হচ্ছে মোস্ট পপুলার একটা ব্র্যান্ড। হ্যাঁ, জিবাইশ ব্র্যান্ড, জিবাইশের এই কালেকশনগুলো আছে ক্যাটালগে। তিন চারটি কালার একটু শো করবো, একা একাই শো করছি। সো যারা লন পছন্দ করেন আজকে এই কালেকশন তাদের জন্য, যারা পছন্দ নাও করেন তারা দেখে নিন, হয়তো ভালো লেগে যেতে পারে। আমি একটু আগে ড্রেসের মিররের সামনে ধরে এসেছিলাম, আমার মানে গায়ে যাওয়ার পর কী যে একটা ভালো লাগা কাজ করছিল। সো ফ্রন্ট ডিজিটাল প্রিন্টের ফ্রন্টের কাজটা হচ্ছে এইরকমভাবে। হ্যাঁ, একদম লং একটা ডিজিটাল প্রিন্টেড কালেকশন, এবং এই পাশটা হচ্ছে ঠিক, সো সরি, এই যে আপনারা প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটাকে আপনারা চাইলে নিচে অ্যাড করতে পারেন। এটা একদম লোয়ার পার্টে, লোয়ার পার্টে ফ্রন্ট পার্ট, সরি, লোয়ার পার্টের কাজটা, এবং ব্যাক পার্টে মুভ করবো। সো এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও দেখুন খুব সুন্দরভাবে প্রিন্ট করা। এই উপরে যে অংশটা দেখা যাচ্ছে, উপরের অংশটা হচ্ছে স্লিপসের জন্য, স্লিপসের জন্য, অ্যান্ড কান চলে গেছে, আচ্ছা নো প্রবলেম। আর এটা হচ্ছে গিয়ে এই যে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা অ্যাকচুয়ালি ব্যাক পার্টটা হচ্ছে এখান থেকে, আমার মনে হয় উল্টো ধরা হয়েছে। যদি ব্যাক পার্টটা দেখাই তাহলে যে এইভাবে ব্যাক পার্টটা দেখাবো, সি এই হচ্ছে গিয়ে ব্যাক পার্ট, সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা ব্যাক পোর্শনটা, অসম্ভব সুন্দর। এবং এই লেমন কালার পর্যন্ত হচ্ছে গিয়ে ব্যাক পার্টের সীমানা আর কি, যেটা লেন্থ 48+ হবে। আর কেউ বাড়াতে চাইলে সেক্ষেত্রে আপনারা নিচে যে প্যানেলটা জাস্ট অ্যাড করে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে অলসো এমব্রয়ডারি স্লিভস, সুন্দর, দোপাটা তো খুবই চমৎকার। এই যে দেখুন দোপাটা, এত সুন্দরভাবে দোপাটা, প্রথমে ভেবেছিলাম এটা কি সিল্ক কিনা, পরে দেখি ঠিক সিল্ক না, বাট জর্জেট শিফনের উপর চিকেনকারি কাটোর দোপাটা, দুপাশেই এভাবে কাজ রয়েছে, খুব সুন্দর মাল্টি কালার, আমার কাছে ভালো লেগেছে। দেখুন আপনাদের ভালো লাগে কি না, এই হচ্ছে দোপাট্টা। দোপাট্টাকে যদি আমি এইভাবে একটু ভাঁজ করে দেখাই, দোপাট্টা, দোপাট্টা কিন্তু এটা কিন্তু অ্যাম্ব্রো ওয়ার্ক। হ্যাঁ, দোপাট্টাটা অ্যাম্ব্রো ওয়ার্ক, সুরমা কালারের মধ্যে, আসলে অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে একটু অ্যাশ বা সুরমা কালারের মধ্যে, মাল্টি কালার ফ্লোরাল ডিজাইন, অলসো এমব্রয়ডারি কাজ করা। প্রাইস হচ্ছে গিয়ে 3000 টাকা। আমি একটু কালারগুলো দেখিয়ে দিই, এটার সাথে আপনারা টোটাল 4টা কালার পাবেন। এই মুহূর্তে 4টা কালার আমার স্টকে আছে। অ্যাকচুয়ালি এগুলো ড্রেসগুলো নিয়ে আসার পর ফ্যামিলিতেই ড্রেসগুলো সেল হয়ে যায়, সেটা দেখো। আচ্ছা, এরপর যেটি দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার বা অরেঞ্জ, লাইক অরেঞ্জ কালারের মধ্যে। তো আমি একটু ব্যাক পার্টটা আগে দেখিয়ে নিই, এটা একটু লাইট মানে বাঙ্গি কালার বললে ভুল হবে না, তো পিচ বা বাঙ্গি বা সিভিড কালারের সাথে মেরুন কন্ট্রাস্টের ফ্লোরাল ডিজাইন। আমি ব্যাক পার্টটা আগে দেখিয়ে নিলাম, এবং ব্যাক পার্টের নিচে অংশটা স্লিভস, এই অংশটা হচ্ছে গিয়ে স্লিভসের জন্য। স্লিভসের জন্য আমি এবার ফ্রন্ট পার্টে মুভ করছি, এবং ফ্রন্টে মুভ করছি, ফ্রন্টটা দেখুন স্টিপসের ঠিক হোয়াইট কালার নিচের থেকে, ওই প্যাটার্নটা হচ্ছে স্টিপসের, ডাবল ভাঁজ করে রেখেছি বলে। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্টের নেক, ফ্রন্ট অ্যাকচুয়ালি নেকটা কিন্তু এই পাশ থেকে। হ্যাঁ, আমার একটু উল্টো করে দেখানো হচ্ছে, তারপর আমি দেখিয়ে দিই আপনাদের। জিগজ্যাগ ডিজাইনের মাঝখানে ফ্লোরাল ডিজাইনের একটা মেরুন নেক আছে, আর লোয়ার পার্টে কী আছে দেখি, লোয়ার পার্টে ঠিক সেম ডিজাইনটাই কিন্তু লোয়ার পার্ট। আর সবগুলো কালেকশন মানে আদনান লিভাস বা আদনান লিভাস দেখি, আদনান লিভাসের সবগুলো কালেকশনে কিন্তু সুন্দর, এবং দোপাট্টা হচ্ছে এরকমভাবে দুপাশটা, দোপাট্টা বিউটিফুল, মানে চিকেন কারি কাচোয়ার দোপাট্টা, এগুলো আসা মাত্র স্টকে শেষ হয়ে যায়। দেখা যায় যে সেল মানে সেম প্রাইসের মধ্যে কালেকশনগুলো একটু ব্যতিক্রম, কিংবা কালার কন্ট্রাস্টগুলো একটু ব্যতিক্রম হওয়াতে
এই প্রোডাক্টগুলো খুব দ্রুত সেল হয়ে যায়। আর তার মধ্যে যে জিনিসগুলো থাকছে দেখা যাচ্ছে এগুলো সালোয়ারগুলো প্রত্যেকটা সালোয়ারের সাথে এভাবে অ্যাম্বার ওয়ার্ক, যেটা সাধারণত এই রেঞ্জের মধ্যে থাকে না, ওই দুটো দাও, এই রেঞ্জের মধ্যে সালোয়ারগুলো প্লেইন থাকে। হুম, আর এরপর এটা ক্যাটালগটা কোথায়? আচ্ছা, এরপর একটা খুব সুন্দর মিষ্টি ল্যাভেন্ডার কালার দেখাবো, এটাও খুব সুন্দর হবে অবশ্যই, এটা আমার খুব প্রিয় একটা কালার। এটা হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে গিয়ে ড্রেস। ব্যাকটাকে আগে ধরেছি, এই যে ব্যাক পার্টটা দেখুন, ব্যাক পার্ট, ব্যাক পার্টের নিচের লোয়ার পার্টটা আর এই নিচের অংশটি হচ্ছে গিয়ে স্লিভসের জন্য, এই নিচের অংশটা হচ্ছে স্লিভসের জন্য, ঠিক আছে। এবার ফ্রন্টে মুভ, সো মুভ করছি ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টটা কী আছে, এই যে ফ্রন্ট পার্টটা আছে এভাবে নেকের কাজটা, এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার লাইট বেগুনি বলা যায়। এবং নিচের কাজটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের উপর, এখানে কোনো এমব্রয়ডারি নাই, জাস্ট হচ্ছে সুইজের উপর ডিজিটাল প্রিন্ট, সরি, এটা হচ্ছে লনের উপর ডিজিটাল প্রিন্ট করা। অ্যান্ড অলসো হচ্ছে এত সুন্দর একটা দোপাট্টা, আপনারা যদি না নেন খুবই মিস করবেন, দারুণ একটা মিস হয়ে যাবে, কারণ কাচর চিকেনকারি দোপাট্টা অলওয়েজ ওনার মধ্যে থাকে না। আর এটা চওড়া একটা চিকেনকারি পার, আর তার উপর হচ্ছে প্রিন্টের কোয়ালিটিটা তো মানে আমি, আমার কাছে কেন যেন মনে হলো দুপাশে কাজ করার জন্যই কি না, হয়তো দুপাশে কাজ করার জন্যই ওনাগুলোকে অনেক বড় মনে হয় এবং ওনাগুলো একদম পুরোপুরিভাবে মিশে থাকে। অ্যান্ড দিস ইজ দ্য ক্যাটালগ, সেম অ্যাজ ক্যাটালগ, ZN08 নাম্বার, 3000 টাকা প্রাইস। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা সবগুলো ড্রেসের সঙ্গেই দেওয়া আছে, যেটা আপনারা নিচে অ্যাড করতে পারবেন। আর এই হচ্ছে গিয়ে ড্রেসের নেকের পার্টটা, তারপর লোয়ার পার্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে লোয়ার পার্ট, বেস্ট কন্ট্রাস্টের লোয়ার পার্ট। আমি ড্রেসের ফ্রন্ট ব্যাক দুভাবেই দু সাইডেই দেখাচ্ছি। এবং ব্যাগ তো অলওয়েজ, ব্যাক পার্টটা কী আছে, ব্যাক পার্টটা পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা, সি এই হচ্ছে ব্যাক পার্ট, অসম্ভব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট, মাস্টার্ড ব্রাউন বলা যায় এটাকে, ইয়েলো ব্রাউন এরকম টাইপের একটা কালার। এবং মিডিলে পেস্টের সঙ্গে ফ্লাওয়ারের যে কালার কন্ট্রাস্টগুলো অনেক সুন্দর। হুম, এবং এবং এটা হচ্ছে গিয়ে স্লিভসের পার্টটা, দুইটা স্লিপসের জন্য পাঁচটা, ঠিক আছে। সো সালোয়ার মানে দেখিয়েছি, সালোয়ার সালোয়ার ফুল এমব্রয়ডারি সালোয়ার অ্যান্ড অসম দোপাট্টা, এই যে দোপাট্টা হচ্ছে পার করা এভাবে আমার কাছে, ঠিক আছে। সুন্দর মানে যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর বলতে খুব সোবার কালার এবং অনেক সুন্দর কালারফুল কালার কম্বিনেশনগুলো। এবং আর আমার স্পেশালি এই দোপাট্টা নিয়ে এই ড্রেসগুলো দেখাতে গিয়ে দোপাট্টার কথা আমি না বললেই নয়, দোপাট্টাগুলো এত সুন্দরভাবে চিকেনকারি ওয়ার্ক করা সত্যি অসাধারণ, এই প্রাইসের ভেতরে অসাধারণ। সো 3000 টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস, ইনবক্স করবেন পেজে, ডিসক্রিপশন লিঙ্ক তো চেক করবেন, ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।